কি অবস্থা ভাই ব্রাদা, তোমাদের আগে ভাই চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেমপ্লে ভিডিও নিয়ে। তো আজকের গেমপ্লেতে দুইটা গেমপ্লের ক্লিপ আছে, ঠিক আছে? তো এখানে লাস্টের গেমপ্লেতে দেখতে পারবা যে একটা বড় লোক মামি স্যুটের মায়েরা ওর ড্রেসটা কেমনে চুরি করি। তো ওই গেমপ্লেটাই না আগের দিকে দিতাম, কিন্তু রেকর্ডিং একটু ঝামেলা হয়েছিল, ওই জন্য ওইটা তো ভাই পিছের দিকেই দেওয়া লাগছে। যাই হোক, এখানে উঁচু পায়ে গেছি আর সামনেই একটা এনিমি, এটারে নক করে দিছি, সাথে সাথে ফিনিশ দিয়ে নেই, কারণ অনেক সময় এখানে ফিনিশ দিতে চায় পিছন থেকে মারাটা খা লাগে, এই জন্য একটু টাইম নেই। তারপর এটারে তো ভাই ফিনিশ দিয়ে দিই, তারপর একটু হোল্ড করতে সামনে না আবারও একটা বট টট মারি, আর অতক্ষণে আমার টিমমেট তো ভাই মারা খায় গেছে এখানে। তো টিমমেট রিকল পেয়ে অন্য জায়গায় নামতেছে, আর টিমমেটের যে মারছে ওই নিমিটা এইখানেই। তো এই ভাইজান তো আমার ফুটস্টেপ পায়ে লাভ দেওয়া দিছে, কিন্তু ওরা তো ভাই নক করাচ্ছে, কিন্তু এদিকে আরও একটা এনিমি ছিল। তো এখানে ওই এনিমিতে দেখলাম একটু ফায়ার টায়ার করছে, যাই হোক ওরে ইগনোর করে আমি এখানে লুট টুট করে সামনের দিকে যাইতেছিলাম, কিন্তু সামনে যাই না ওর ফুট স্টেপটা পাই যায়। তাই ভাবলাম আমি পজিশনটা ভালো না, পজিশনটা চেঞ্জ করে উপরে যাবো, কিন্তু উপরে যাইতে যাইতে আবার দেখলাম যে ওই এনিমিটা একটারে নক ফালায় রাখছে। তো এখানে তো ভাই আরামসে কিল্লা চুরি করে নিয়েছি, তারপর যে পজিশনে যাইতে চাইছিলাম ওই পজিশনে চলে যায়, এখান থেকে হালকা পাতলা একটু লুট করে, কিন্তু ওই এনিমিটা আর দেখতেছিলাম না, কিন্তু অন্য একটা এনিমি না রিকল পায় নামছে। আর হারামজাদা এনিমিটা তো আমার ভালোই ড্যামেজ দেওয়া দিয়েছে, কিন্তু ওরেও আমি ভালোই ড্যামেজ দিয়েছি, কেউই তো ভাই মরলাম না এখানে। তো যাই হোক, আমি জাস্ট হিলিং টিলিং করতেছিলাম আর টের পাইতেছিলাম ও না ভাই ওইখানে ব্যান্ডেজ পাচাইতেছে, তো আমি জাস্ট ব্যান্ডেজ পাচানো শেষ করে ভাবছিলাম একটা বোম মারবো, কিন্তু ও দেখলাম লাভ দেওয়া দিচ্ছে আর বেচারা। লল ভাই এখানে তো এটারে মারা দিছে, এটারে মারার পর যে এনিমিটার আগে ফুট স্টেপ পাইতেছিলাম এখানে ওইটার না ভাই আর কোনো ফুট স্টেপ পাইতেছিলাম না, সম্ভবত পিছন দিয়ে পলাইছে। আর এইদিকে দেখো আমার টিমমেটও চলে আসছে বাঘিটা নিয়ে, তাই ভাবলাম এখানে থেকে লাভ নাই, বাঘিটা নিয়ে আমরাও চলে যাই আবার ওই এনিমি খুঁজতে। তো সামনের দিকে একটা ড্রপ পড়ছিল, তো এখানে ড্রপটা আমরা খাই, ড্রপটা খাই ভাবছিলাম ড্রপটা কেম মারবো, কিন্তু ভালো কোনো পজিশন পাইতেছিলাম না এই জন্য চলে যাইতেছিলাম, কিন্তু তখনই দেখো এনিমি দেখি। তো এখানে আমি একটা নক করছি, কিন্তু এখানে আমার টিমমেটও নক খাইয়া গেছে, তো ভাবছিলাম টিমমেটের রিভাইভ দেওয়ার আগে এনিমিগুলো পাথরের পিছনে আছে, একটা পারফেক্ট বোম মারি কাজ হয়ে যাবো না, কিন্তু এখানে আমার বোম তো পারফেক্ট হয় না, উল্টা এনিমির বোমটা ভাই পারফেক্ট হয়ে গেছে, এনিমি তো সেম প্ল্যান করছে, আর এখানে আমি মারাটা খাইয়া গেছি। কিন্তু আমার ছিল অটো রিকল, অটো রিকল পাই আমি তো ভাই বদলা নেওয়ার জন্য এখানে চলে আসি। তো সামনে যাইতেই দেখলাম এনিমিটা দেখো বাগিয়ে নিছে, এটাতে তো নক করে দিচ্ছি, কিন্তু ওর টিমমেট তো আছে, ওর টিমমেটের পজিশন আমি জানতাম না, আন্দাজ করতেছিলাম সামনের ওই পাথরে ওর টিমমেট আছে, মানে ও যেখানে নক হয়েছে ওইখানে, কিন্তু আমার কাছে বোম টোম যেহেতু ছিল না, আর এখানে ওয়েট করলে তো ভাই রিভাইভ পাই যায়, এই জন্য ডিরেক্ট রাশ দেওয়া দেয়। আর তারপর দেখো খাতাম সিন ভাই, তো এখানে দুটো এনিমি তো ভাই স্মোকের মধ্যে বসে বসে রিভাইভ রিভাইভ খেলতেছিল, কিন্তু ওদের খেলা তো ভাই এখানে ভঙ্গ করে দিয়েছি, ওদের তো ভাই মায়েরা দিছে এখানে। তো আমার রিভেঞ্জ তো ভাই নিয়ে আনিছি আমি, তারপর এখান থেকে বাগি নিয়ে বেরোয় যায় এনিমি খোঁজার জন্য। অ্যাপার্টমেন্টের ওদিকে গেছিলাম, কিন্তু ওইদিকে কোনো এনিমি পাই নাই, যদিও একটা ক্যাম্পার ছিল কিন্তু ওটার সাথে ফাইট নিয়ে নেই, চলে আসছে আমি পোচিং কি ভাবছিলাম একটু হোল্ড করে চিকেন টিকেন নেওয়া যায় গিয়ে দেখি, এই জন্য এখানে এসে জাস্ট হোল্ড করতেছিলাম। আর তখনই দেখো সামনে থেকে কুত্তা আসে দৌড়াইতে দৌড়াইতে, আর এটা না একটা ভালো প্লেয়ার ছিল, কিন্তু বেচারা মারাটা খাইবো দেখো কেমনে। তো এখানে টের পেলাম এনিমিটা থামছে, আর থাইমা না স্পাইডারম্যানের ওই পাওয়ারটা ইউজ করে সাদেও চলে আসছে, তো আমি পজিশন চেঞ্জ করে এখানে আসি। বেচারা ভালো প্লেয়ার আমার মলি মারতে যায়, নিজের উপরই মলিটা মায়েরা দিছে, আর আমি ভাবছি যে আমার এখানে মলি আসবে তাড়াতাড়ি এখান থেকে ভাগি, আর ভাগতে যায় ভাই আমি অলমোস্ট মলির ভিতর পড়ে যেতে চাইছিলাম। তো যাই হোক একটা বোম মারতে চাইছিলাম, কিন্তু টের পেলাম নিচে নেমে গেছে, আর রাজ দেয় আমার দেখো। বুঝলাম বাবা তুমি ভালো প্লেয়ার, কিন্তু সিঁড়িদা উঠা না ভুল করে ফেলাইছো, তো যাই হোক রাশ দেয় ওরে খাতাম সিন ভাই। তো এখানে এটারও তোমায় মায়েরা দিছি, কিন্তু এখানে না আরো এনিমি ছিল পোচিকের মধ্যে, একটা দেখলাম আমার দিকে রাশ দিত আছে, তো ওটারে নক করি। এটারে নক করে আমি ধাপার দিয়ে উঠা যাই উপরের তালায়, কারণ ভাবছিলাম ওর টিমমেট আসবো ওরে বাঁচাইতে বা আমার রাশ টাশ দিবে এমন কিছু, তো উপরে আসে কিন্তু টিমমেট দেখলাম ওর বোম টোম মারতাছে। তোর টিমমেটের বোম তো ভাই এদিকে আসছিল, কিন্তু ওর টিমমেটটা দেখতেছিলাম না ভাই কোথাও, আবার দেখলাম স্মোকও করছে, তাড়াতাড়ি চলে যাইতেছিলাম সাদে, ভাবছিলাম ও রিভাইভ দিবে, তার আগে তো ভাই ওরে মারা লাগবো, কিন্তু এখানে আমি একটা ভুল করে বসে, এখানে আমি একটা বোম মারি, বোমে না যে এনিমিটা নক ছিল ওইটা ময়রা যায়, কিন্তু এটা না আমি খেয়ালই করি না যে বোমে ওই এনিমিটা ময়রা গেছে, তাহলে না ভাই আমি রাশটা দিতাম না এখানে, আমি ভাবছিলাম ও রিভাইভ দেবো ওই জন্য রাশ দিয়ে দেয়। আর এখানে বাসটা
খাইয়াই যায় ভাই। তো যাই হোক গাইজ, এখানে এই ম্যাচ তো শেষ হয়ে গেছে, এখন মাম্মি ছুটের ওই কাহিনিটা দেখো এই ম্যাচে। তো এই ম্যাচে আমি হট ড্রপে নামছিলাম টিমমেটের থেকে, এই যে ইলেভেনের সিজন ইলেভেনের এই ড্রেসটা নিয়ে আনি, সেই ড্রেসটা ভাই জোস লাগে। যাই হোক সামনের দিকে একটা এনিমি দেখছি, এটা তো ভাই দেখলাই মারা দিলাম, বেচারা ডিরেক্ট গেলো। আবার দেখো এদিকেও একটা দেখছি, এটারও নক করে দিচ্ছে, আর এখানে সেটা ফিনিশ দেওয়া দিব। তো এই ম্যাচটা আমি আগে দিতাম, ঠিক আছে, মানে আগে এই গেম প্লেটা দিতাম, তারপর যে প্রথমে যেটা দেখলাম ওটা দিতাম। কিন্তু এইখানে তো ভাই আমার রেকর্ডিং একটু ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে, রেকর্ডিংয়ে কোনো সাউন্ডই রেকর্ড হয় নাই ভাই, গরিবের যে কপাল। এমনিতে গেম প্লে হয় না, তারপরে আমার মনে করো রেকর্ডিং যা দু একটা হয় তাও যদি সাউন্ড মাউন্ট রেকর্ড না হয়। যাই হোক এখানে দাপার দিব্বা এনিমি যারা দেখেছিলাম তারাই মারতেছিলাম। তো এখানে অলরেডি 4টা কিল হয়ে গেছে, আর এই বটটারে মারা তো ভাই 5টা কিল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বটটারেও ফিনিশ দেওয়া দেয়, তারপর সামনের দিকে দেখলাম আরও একটা এনিমি আসছে, তো ও না সিঁড়ির ওইদিকে একটু বসে। তো আমি ভাবলাম কি একটা মলি মারে দেয়, আর বেচারা না মলিতে এই মারাটা খায় যায়। দেখো একটু পরে কিলটা আমি পাই যেমনে, তো এখানে দেখো মলিতে তো ভাই ওর কিলটা পাই গেছি। তো এখানে ওরাই জাস্ট লুট টুট করতেছিলাম, কিন্তু সামনের দিকে থেকে না আরও একটা ফুট স্টেপ পাইছি। তো আমি ডিসাইড করি যে ডিরেক্ট রাশ দেওয়া দিব ওইদিকে। তো এখানে আমি ডিরেক্ট রাশও দেওয়া দেয়, আর লাভ দিয়ে দেখি এটা তো ভাই ভিক্টর বাবা, আর কোনোরকম এটা নক করা দেয়, আর নগদ নগদ ফিনিশও দেওয়া দেয়। তো ওরে ফিনিশ দেওয়ার পর আর এখানে মাত্র একটা এনিমি ছিল, যেটা ছিল মামিসুট, ঠিক আছে। এই মামিসুটেই না আমার টিমমেটগুলো আরে মারছে, আমার টিমমেটগুলো তো ভাই রিকল মিকল পায়, সব অন্য জায়গায় চলে গেছে। তো এখানে আমি জাস্ট হোল্ড করতে একটু ফুট স্টেপ পাই, আর সামনের দিকে দেখি মামিসুট, একটু মারার ট্রাই করি, কিন্তু আমার ফোন যে ল্যাগ দেয় এখানে, ওরা তো ভাই এই স্প্রে তো ভাই মারতে পারি না, উল্টা ভাই আমার পজিশনটা রিভিল করে দিচ্ছে। আর ও দেখো এখানে আমার রাশ দেয়, তো ওরে মারার ট্রাই করি, ফার্স্ট একটু ড্যামেজ দিই, তারপর না আবার কভারে চলে আসি, তারপর আবারও ড্যামেজ দিই, বেচারা হয়ে যায় নক এখানে। তো এখানে তো ভাই ওরে নক করে দিছি, নক করে দিয়ে ওরে ঘুষায় ঘুষায় এখানে ফিনিশ দিই, শালার পোশালা আমার টিমমেন্টে মারসোস। তো এখানে গাইস কিছু মনে করে না, সাউন্ড টাউন্ড নাই, কষ্ট করে যারা দেখছো এই জন্য ভাই কোনো কোনো একটু ভয়েস ওভার দিয়ে আসি। যাই করে ঘুষায় ঘুষায় ফিনিশ দিয়ে আমি এখান থেকে চলে যাইতেছিলাম তাড়াতাড়ি করে, যাতে ও ভাই রিভেঞ্জ নিতে না পারে এখানে নাইমার রিকল পায়া। কিন্তু খেয়াল করলাম যে মামি সুটটাই না ভাই নেওয়া হয় না, এই জন্য আবার তাড়াতাড়ি করে মামি সুটটা এখান থেকে চুরি করে নিই। তারপর তো ভাই গাড়ি নেই এখানে, বাঘ দিকে বস্তিকে 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 বাঘ, এটা আমি কী কইলাম ভাই। তো যাই হোক এখান থেকে ভাগতেছিলাম আর কি। তো যাই হোক গাইজ, এটাই ছিল এই ম্যাচের হট ড্রপের কাহিনি, যেহেতু সাউন্ড নাই পরেও মজা পাইবা না, ঠিক আছে। তো যাই হোক যারা যারা শেষ পর্যন্ত, সবাইয়ের মন থেকে ধন্যবাদ, টাটা, গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আগামী গেম প্লেতে।